ওয়েলকাম টু মাই চ্যানেল উইল এন্ড ওয়ে। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করব রেচন। অ্যাকচুয়ালি আমার আগে যে আমরা পাঁচটা ক্লাস করেছিলাম সেখানে রেচনের কাকে বলে এতটুকু পর্যন্ত হয়ে গিয়েছিলো, তো আমরা শুরু করছি রেচন কাকে বলে দিয়ে। আমরা জানি যে শালক সংশ্লেষ বা শ্বসনকালে উৎপন্ন গ্যাসীয় বর্জ্য পদার্থগুলো হাত থেকে জীবসমূহকে কীভাবে মুক্তি পায় তা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, ঠিক আছে? তোমরা জানেছ বিপাকক্রিয়ার ফলে যেসব নাইট্রোজেন যুক্ত বস্তুগুলো উৎপন্ন হয় সেগুলোর অবসারণও প্রয়োজন। আমরা কি জানি যে বিপাক কাকে বলে? যদি আমি তোমাদেরকে বলি যে বিপাক কাকে বলে, বিপাক হলো কি? জীবের প্রাণধারণ করার জন্য, প্রাণধারণের জন্য প্রতিটি সজীব কোষ প্রোটোপ্লাজমে অনবরত যে গঠনমূলক ও ভাঙনমূলক রাসায়নিক বিক্রিয়া ঘটে তাদের সমষ্টিগতভাবে বিপাক বলে। তাহলে বিপাক বোঝা গেল, অর্থাৎ প্রোটোপ্লাজমের মধ্যে আমাদের যে গঠনমূলক এবং ভাঙনমূলক যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাদের সমষ্টিগতভাবে কি বলে? বিপাক বলে, ঠিক আছে? বিপাক আবার দুই ধরনের হতে পারে। যদি ওজন বাড়ে তাকে উপচিতিমূলক বিপাক, এবং যদি বিপাক ভাঙনমূলক হয় তাকে অপচিতিমূলক বিপাক বলা হয়। হ্যাঁ, যেমন ধরো শালক সংশ্লেষ, এইটা একটা উপচিতিমূলক বিপাক। আবার যেমন শ্বসন রেচন, এগুলি হলো অপচিতি, অর্থাৎ ওজন কমে যায়, ঠিক আছে? তাহলে এই জায়গাটা আমরা বুঝলাম যে জীবজ প্রক্রিয়ায় ক্ষতিকারক বিপাক জাতীয় বর্জ্য পদার্থগুলো অপসারণে অংশগ্রহণ করে তাকে কি বলে? রেচন বলে, ঠিক আছে? রেচন কাকে বলে যদি তোমার থেকে প্রশ্ন আসে তাহলে তোমরা নিশ্চয়ই লিখতে পারবে রেচন কাকে বলে। জীবের বিভিন্ন জীব যেই কাজগুলি সম্পন্ন করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। যেমন আমরা জানি যে পৃথিবীতে কী আছে, এককোষী ও বহুকোষী, এককোষী জীব। এই বর্জ্য পদার্থগুলোকে সরল বেপন প্রক্রিয়ায় দেহের পৃষ্ঠতল থেকে চতুর্পার্শ্বস্থ জল বর্জন করে। অন্যান্য প্রক্রিয়াগুলোতে আমরা দেখেছি যে জটিল বহুকোষী জীবসমূহ বিশেষিত অঙ্গসমূহ ব্যবহার করার মাধ্যমে এই কাজ সম্পন্ন করে। অর্থাৎ কি, বহুকোষী জীবের মধ্যে একটা নির্দিষ্ট অঙ্গ থাকে, ঠিক আছে? যেমন মানুষের, এইবার আমরা কী দেখব, মানুষের রেচন প্রক্রিয়া, ইংরেজিতে বলা হয় এক্সক্রিশন অফ ইন হিউম্যান বিংস, ঠিক আছে? মানুষের রেচন তন্ত্র চিত্র আমরা দেখব 6.13। এই হলো আমাদের 6.13, ঠিক আছে? 6.13 সেখানে কী বলা হয়েছে দেখো, মানুষের রেচনতন্ত্রে একজোড়া কি থাকে, বৃক্ষ থাকে, একজোড়া গোবিনী, একটি মূত্রাশয়, একটি মূত্রনালী নিয়ে গঠিত। মানুষের উদর গহ্বরের মানুষের মেরুদণ্ডের, এই যে আমাদের বডিটা দেখা যাচ্ছে, স্ট্রাকচার দেখা যাচ্ছে, এই যে পিছনে থাকে মেরুদণ্ড কোমরের, এই যে মানুষের উদর গহ্বরের মেরুদণ্ডের দুই পার্শ্বে প্রতিপার্শ্বে একটি করে, অর্থাৎ এই সাইড একটা, ওই সাইড একটা, ঠিক আছে? মোট দুটি বৃক্ষ অবস্থান করে, বৃক্ষ দুটিতে কী হয়, উৎপন্ন মূত্র গোবিনীর মধ্য দিয়ে। আচ্ছা, ঠিক আছে, তোমাদেরকে আমরা একটা চিত্র দেখাচ্ছি, সেটা হলো এই যে দেখো, এই হলো গিয়ে আমাদের অ্যাকচুয়ালি কিডনিটাকে, যদি বৃক্ষটাকে যদি আমরা কাটি তাহলে কি দেখা যায়, এই যে, ঠিক আছে? এইখানে হলো গিয়ে এই দেখো মেডালা, বাইরের এই যে এখানটাকে মেডালা, এই হলো এই যে একটা আছে এখানে দেখো, এই যে স্ট্রাকচারটা ফানেলের মতো, এটাকে বলা হয় গোবিনী। এইখানে হলো মেডালা আর এখানে হলো কর্টেক্স, ঠিক আছে? দেখো এখানের মধ্যে গিয়ে ঢুকেছে রেনাল ধমনি, রেনাল ধমনি যে লাল রঙের যেটা আছে এটা হলো রেনাল ধমনি, এটা হলো গিয়ে রেনাল শিরা, এটা হলো ধমনিকা, উপশিরা, ক্যাপালিকার, হ্যাঁ, ক্যাপিলারিস, এই যে বাইরের যে এই শাখাগুলি ক্যাপিলারিস বলা হয়। যদি আমরা দেখি একটু বৃক্ষটাকে একটু যদি ডিসকাশন করি দেখো, তাহলে আমরা দেখবো কি যে বৃক্ষের একটি সিমের বীজের মতো, বৃক্ষের বাইরের দিকে ত্রিস্তরীয় আবরণ থাকে, ঠিক আছে? এবং পার্শ্বস্থ কী হলো উত্তলাকার, এবং ভিতর থাকে উত্তলাকার মানে কি, উপর দিকটা এরকম থাকবে উত্তলের মতো থাকবে, অবতলাকার মানে ভিতর দিকে একটু গভীর থাকবে, ঠিক আছে? বৃক্ষের ওজন দেখো কত, 150 গ্রাম থাকে, পুরুষ হলে 150 গ্রাম আর স্ত্রীলোক হলে তার হবে 135 গ্রাম, ঠিক আছে? বৃক্ষের দৈর্ঘ্য কত, 10 সেন্টিমিটার থেকে 12 সেন্টিমিটার এবং প্রস্থ হয় এত, ঠিক আছে, 5 থেকে 6 সেন্টিমিটার।
তাহলে এটা আমরা একটু দেখলাম, দেখে নিলাম, ঠিক আছে। তারপরে আমরা যেটা দেখব সেটা হলো, দেখো কীভাবে তেলাকবিনী বুঝলাম যে আমরা মূত্রনালীর মধ্য দিয়ে বেরিয়ে যাওয়া সঞ্চিত থাকে, ঠিক আছে। এইবার কীভাবে মূত্র উৎপন্ন হয়, আমাদের যদি প্রশ্ন আসে, মূত্র তৈরির উদ্দেশ্য হলো রক্তের রক্ত থেকে বর্জ্য পদার্থের পরিস্রাবন করা, অর্থাৎ পরিস্রাবন মানে পরিষ্কার করা, শ্রাবণ করে বের করে দেওয়া, ঠিক যেভাবে রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড অপসারিত হয়। আমরা জানি রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড অপসারিত হয় কার মাধ্যমে, ফুসফুসে আসে, তেমনি তেমনি কী হয়, ইউরিয়া ইউরিক অ্যাসিডের মতো নাইট্রোজেন গঠিত, তাহলে এটা মনে রাখবে, ইউরিয়া এবং ইউরিক অ্যাসিডের মতো নাইট্রোজেন গঠিত বর্জ্য রক্ত থেকে অপসারিত হয়ে বৃক্ক দুটিতে আসে, ঠিক আছে। তাই এতে আশ্চর্য হওয়ার কিছু নেই যে ফুসফুসের মতো বৃক্কেও মৌলিক পরিস্রাবণ একক রয়েছে। তাহলে বৃক্কের মধ্যে যেভাবে থাকে বৃক্কে একক, ঠিক তেমনি বৃক্কের মধ্যেও কী থাকে, মৌলিক পরিস্রাবণ একক রয়েছে, যা অত্যন্ত পাতলা প্রাচীর বিশিষ্ট। এটা মনে রাখতে হবে, যারা হলো পাতলা প্রাচীর বিশিষ্ট, পাতলা প্রাচীর বিশিষ্ট রক্তজালিকার গুচ্ছ, বৃক্ষস্থিত প্রতিটি রক্তজালক গুচ্ছ বাউমেন আবরক নামে একটি একটি কী দিয়ে গঠিত, একটি এই দেব, একটি কুণ্ডলিতে নালিকার কাপ আকৃতির, এই যে আমরা যদি দেখি, এই যে যেটা আমরা এখানে আলোচনা করছি, এই যে কাপ আকৃতির, ঠিক আছে, এই যে কুণ্ডলিকৃত কাপের আকৃতি, যা প্রান্তের সাথে যুক্ত হয়ে যা পরিস্রিত তরল সংগ্রহ করে, প্রতিটি বৃক্কে বিশাল সংখ্যক পরস্পর ঘন সন্নিবিশিষ্ট পরিস্রাবক একক থাকে, ঠিক আছে। এদেরকে কী বলে, তাহলে আমরা এদেরকে কী বলবো, নেফ্রন, এটা মনে রাখতে হবে, এই যে নেফ্রন, তাহলে আমরা যে স্ট্রাকচারটা বলছি এটা কিসের স্ট্রাকচার, এই যে নেফ্রনের কথাই বলছি, এককটাকে কী বলে, তাহলে গণসন এককটাকে কী বলে, নেফ্রন বলে, ঠিক আছে। তাহলে দেখো প্রাথমিক পরিস্রিত তরলে কী কী করা হয়, গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড লবণের মতো কিছু পদার্থ প্রচুর পরিমাণে জল থাকে, নালিকার মধ্য দিয়ে মূত্র প্রবাহকালে বস্তুগুলো পছন্দযুক্ত পুনঃশোষণ হয়ে ঘটে, পুনঃশোষণ ঘটে কেন, এই দেখো আবার যারা বুঝো, প্রাথমিক পরিস্রুত তরলে প্রাথমিক যখন একটা পরিস্রুত হবে তখন কী কী থাকবে, গ্লুকোজ থাকতে পারে, রোমাইনোসিড লবণের মতো কিছু পদার্থ থাকে, এবং নালিকার মধ্য দিয়ে, এই যে নালিকা, যে নিচে নিচের নালিকাগুলির মধ্য দিয়ে, এই যে নেফ্রন নালিকা, ঠিক আছে, নেফ্রন নালিকার অংশ, এই যে হলুদ রঙের যেটা নেফ্রন নালিকা, এবং এখানে লাস্টটা হলো গেরিলগের সংগ্রহ নালী, তাহলে এই স্ট্রাকচারটা কিন্তু তোমাকে শিখতে হবে। এবার কিছু কিছু পদার্থ আছে যেগুলি নালিকার মধ্য দিয়ে, যখন নালিকার মধ্য দিয়ে প্রবাহিত হইব তখন এগুলি বস্তুগুলিকে পুনঃশোষণ হয়, কারণ এগুলি খুব শরীরের জন্য প্রয়োজন, আমাদের গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড লবণ, কিছু লবণ আমাদের শরীরে দরকার, তো এগুলিকে পুনঃশোষিত হয়। দেহে কী পরিমাণে অতিরিক্ত জল রয়েছে এবং কী পরিমাণে দ্রবীভূত বর্জ্যের দেহ থেকে রেচিত হওয়ার প্রয়োজন, এর উপর পুনঃ জল শোষিত হবে। তাহলে এখন বুঝো, আমার দেহে যে কী পরিমাণ জল দরকার বা কী পরিমাণ রেচিত হওয়া প্রয়োজন, সেটা নির্ভর করে জল পুনঃ শোষিত হবে, তা নির্ভর করবে। যেন জল একটু কম খেলাম, জলের ঘাটতি হলো, জল পাচ্ছি না, তখন আমার কী হবে, জলে কি তখন ইউরিনটা কমে যাবে আমাদের শরীরে, কারণ কি আবার জলটা পুনঃ শোষিত হয়ে যাবে, বেশি পরিমাণ শোষিত হবে। প্রতিটি বৃক্কে উৎপন্ন মূত্র অবশেষে দীর্ঘ নালীর মধ্যে প্রবেশ করে, এই যে আমি একটা ছবি দেখিয়েছিলাম, একটাকে গবিনী, গবিনী হাজে গবিনী বৃক্কদয়কে মূত্রতলির সাথে যুক্ত করে, যতক্ষণ পর্যন্ত প্রসারিত মূত্রতলির চাপের ফলে, চাপের ফলে কী হয়, মূত্রনালীর মধ্য দিয়ে মূত্র ত্যাগের ইচ্ছা হয়, ততক্ষণ পর্যন্ত মূত্রতলিতে সঞ্চিত থাকে। তাহলে গবিনীটা কোথায় যুক্ত হয়ে গিয়া, মূত্রতলিতে, মূত্রতলিটি পেশিবহুল, তাহলে পেশিবহুল কেন, পেশি দিয়ে ওটা গিয়ে আস্তে আস্তে বড় হবে, পেশিবহুল তাই স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীন, আমাদের ব্রেনের সঙ্গে স্নায়ুতন্ত্রের সঙ্গে এটাকে যুক্ত থাকে, যা আমরা কোথাও না কোথাও আলোচনা করেছি, ঠিক আছে, এগুলি আমরা আগেই আলোচনা করেছি, আমরা সামনে আবার আলোচনা করব। আমরা মূত্রত্যাগের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারি, আমরা ইচ্ছা করলে মূত্রকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, ইচ্ছা হলে আমরা কিছুক্ষণ আটকেও রাখতে পারি, ঠিক আছে। তারপরে দেখো আমাদের একটা এখানে একটু ইম্পর্টেন্ট জিনিস আছে, কৃত্রিম বৃক্ক, অর্থাৎ আমাদের অনেক সময় কী হয়, কিডনি নষ্ট হয়ে যায় বৃক্ক, যদি আমাদের কিডনি বা বৃক্ক, ইংরেজি হলো কিডনি বৃক্ক নষ্ট হয়ে যায়, তখন বলে হিমোডায়ালিসিস, বেঁচে থাকার জন্য এর কী হয়, একটা
কৃত্রিম অঙ্গ বৃক্ক, ঠিক আছে? এই তো বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি অঙ্গ হলো বৃক্ক, ঠিক আছে? সংক্রমণ, আঘাত বা বৃক্কে কম পরিমাণ রক্তের পরিবহনের মতো প্রভাবে কি হয়, এই তো প্রভাবে বৃক্কের কার্যক্ষমতা হ্রাস পায়, এর ফলে বিষাক্ত বর্জ্য দেহে জমা হয়, যার ফলে মৃত্যুবিন্ধ করতে পারে। আমাদের কিডনি যদি নষ্ট হয় তাহলে বিষাক্ত বর্জ্যগুলি আর দেহ থেকে বের হবে না, তখন আমরা কেউ মারা যাবে, ঠিক আছে? এর জন্য কী বলা হচ্ছে, দেখো বৃক্ষ বিকল হয়ে গেলে কৃত্রিম বৃক্ষ ব্যবহার করা হয়। এই কৃত্রিম বৃক্ষকেই বলা হচ্ছে হিমোডায়ালিসিস, ঠিক আছে? করা যেতে পারে ডায়ালিসিসের মাধ্যমে রক্ত থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো অপসারণের জন্য যন্ত্রপাতি সমন্বিত যে ব্যবস্থাপনা রয়েছে তাকে কৃত্রিম বৃক্ষ বা আর্টিফিশিয়াল কিডনি বলে, ঠিক আছে? তারপরে কী বলেছে, দেখো কৃত্রিম বৃক্ষগুলো অর্ধবেদ্য প্রকার বিশিষ্ট নালিকাগুলি সমন্বিত, নালিকাগুলো ডায়ালিসিসে ব্যবহৃত তরল দ্বারা একটি পূর্ণ ট্যাঙ্কে নিলম্বিত থাকে, এই যে একটা এই যে বুঝেছ নালিকা দ্বারা নিলম্বিত একটা অর্ধবেদ্য পর্দা দ্বারা এখানে থাকে। তখন কী হয় দেখো, এই তরলের অবিশ্রাবণ চাপ রক্তের অবিশ্রামের চাপের সমান হয়, কিন্তু ব্যতিক্রম হলো এই তরল কোনো নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ থাকে না, এখানে মধ্যে কোনো ধরনের নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ থাকে না, তাহলে কী হবে, তখন কী হবে, এই দেখো থাকে না, ঠিক আছে? এই নালিকাগুলির মধ্য দিয়ে যখন রক্ত চালনা করা হয় তখন নালিকাগুলির মধ্যে রক্ত প্রবাহ রক্তের মধ্যে থেকে বর্জ্য পদার্থগুলো ব্যাপন প্রক্রিয়া, কারণ কি এখানে থাকে না নাইট্রোজেন পদার্থ থাকে না আর রক্তের মধ্যে থাকে, তখন কী হয় ব্যাপন প্রক্রিয়ায়, এই যে বলেছে দেখো, তখন কী হবে ব্যাপন প্রক্রিয়ায়, এই যে ব্যাপন প্রক্রিয়ায় ডায়ালিসিসে ব্যবহৃত তরলে প্রবেশ করে, অতএপর পরিস্রুত রক্তকে পাম্প করে পুনরায় রোগীর দেহে প্রেরণ করা হয়। অর্থাৎ রোগীর দেহটাকে কী হয় একটা দিয়ে রক্তটাকে এই মেশিনে ঢুকানো হয়, আবার এই এই যে নালিকাসমূহ আছে সেইগুলোর মধ্য দিয়ে এসে আবার পাম্প করে রক্তটাকে রোগীর শরীরে রক্ত কী হয় ঢুকিয়ে দেওয়া হয়, ঠিক আছে, প্রেরণ করা হয়। তারপর বলেছে দেখো কৃত্রিম এই যে প্রেরণ করা হয়, কৃত্রিম বৃক্কের এই কাজটি বৃক্কের কাজের অনুরূপ হয়, কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো এক্ষেত্রে কোনো পুনঃশোষণ ঘটে না। পুনঃশোষণ মানে কি, এখানে মধ্যে যে রক্তের মধ্যে আমাদের কী হয় যেমন গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড যেগুলো মিশিয়ে থাকে, হ্যাঁ, কিডনি হলে কি হয় বৃক্ক নেফ্রন এগুলোকে আবার পুনরায় শোষণ করে, কিন্তু এক্ষেত্রে পুনঃশোষণ ঘটে না। স্বাভাবিক অবস্থায় একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির বৃক্কদ্বয় প্রতিদিন প্রায় 180 লিটার প্রাথমিক পরিস্থিত তরল তৈরি করে, তখন দেখো তবে প্রতিদিন কেবলমাত্র 1 থেকে 2 লিটার পরিস্থিত তরলকে প্রকৃতপক্ষে রচিত হয়, এর ফলে এই যে বৃক্কীয় অবশিষ্ট তরল পুনঃশোষিত হয়ে যায়। কিন্তু আমাদের কী হয় যে কৃত্রিম যেটা আছে সেই ডায়ালিসিসে কিন্তু সেটা পুনঃশোষিত হওয়ার কোনো সম্ভাবনা সিস্টেম নেই, ঠিক আছে? এই দেখো তাহলে ছবিটা একটু ভালোভাবে দেখো, এই যে এখানে দেখানো হয়েছে ডায়ালিসিসে ব্যবহৃত তরল এবং এইখানে যে দ্রবণ যেটা যে ড্রপ ড্রপ করে এখানে আবার জমা হবে, ডায়ালিসিসে ব্যবহৃত হয়েছে এমন দ্রবণ ইউরিয়া অতিরিক্ত লবণ সমন্বিত, ডায়ালিসিসের জন্য ব্যবহৃত সদ্য প্রস্তুত দ্রবণ, এই দ্রবণটা কেউ এখানে থাকে যেটার মধ্যে কোনো নাইট্রোজেন মিশ্রিত থাকে না, ঠিক আছে, বোঝা গেল? তারপরে হচ্ছে পেজে আমরা চলে যাচ্ছি, এখন আমরা যাচ্ছি কি তাহলে আমরা বুঝলাম যে মানুষের রেচনতন্ত্র বুঝলাম, এবার আমরা শিখব উদ্ভিদের রেচন ক্রিয়া। দেখো প্রাণীর আর রেচনের জন্য প্রাণীরা রেচনের জন্য যে কৌশল অবলম্বন করে তার তুলনায় উদ্ভিদেরা রেচনের জন্য সম্পূর্ণ ভিন্ন কৌশল অবলম্বন করে। অক্সিজেন কি সালোক সংশ্লেষকালে উৎপন্ন বর্জ্য পদার্থগুলো পদার্থরূপে ভাবা যেতে পারে, তাহলে কি অক্সিজেন কি সালোক সংশ্লেষণের বর্জ্য, দেখো কী বলেছে, দেখো আমরা আগেই আলোচনা করেছি যে উদ্ভিদেরা অক্সিজেন এবং এর পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড কাজে লাগায়, বাষ্পমোচন প্রক্রিয়া, বাষ্পমোচন তো বুঝা যায় অতিরিক্ত জল যেটা থাকে উদ্ভিদের মধ্যে সেটা কী করে ত্যাগ করে, এই যে বাষ্পমোচন প্রক্রিয়া ত্যাগ করতে পারে। উদ্ভিদ বহু কলা মৃতকোষ সমন্বিত হয়, উদ্ভিদ দেহের বহু কলা কী হয় মৃতকোষ সমন্বিত হয়, উদ্ভিদেরা বিভিন্ন অন্যান্য উদ্ভিদেরা অন্যান্য বর্জ্য পদার্থ অপসারণের জন্য এই মৃত কোষগুলোকে ব্যবহার করে, এই কাজের জন্য এরা এমনকি পাতার কিছু অংশকেও অংশেও মোচন করে, মোচন মানে ছেড়ে দেয় আর কি। বহু উদ্ভিদ বর্জ্য কোষ গহ্বরে সঞ্চিত থাকে, তো কী হয় উদ্ভিদের মধ্যেই সঞ্চিত রাখে, বর্জ্য পদার্থগুলো এইসব পাতাতে সঞ্চিত থাকতে পারে,
সেগুলো ঝরে পড়ে যায়। অন্যান্য বর্জ্য পদার্থ যেমন রেজিন, গাম, বিশেষত পুরনো অর্থাৎ বহু আগে গঠিত জাইলেমে সঞ্চিত হয়। উদ্ভিদরা কিছু বর্জ্য পদার্থ এবং তাদের চারপাশের মাটিতেও রেজন প্রক্রিয়া ত্যাগ করে। ঠিক আছে, এতটুকু আমরা বুঝলাম। তাহলে উদ্ভিদের রেজন এখানে আছে নেফ্রনের গঠন ও কাজ বর্ণনা করো। নেফ্রনের গঠন আর কাজ বর্ণনা করা হয়। নেফ্রনের গঠনটাতে তোমরা দেখেছই, নেফ্রনের গঠনটাকে আলোচনা করতে হবে। যেমন নেফ্রনের গঠন, এখানে নেফ্রনের গঠনটা আছে, এই যে নেফ্রনের গঠন, নেফ্রনের গঠন হলো গিয়া নেফ্রন হলো বৃক্ষের গঠনমূলক কার্যকলাপ। প্রতিটি নেফ্রন প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত। একটা হলো মারপিজিয়ান কর্পাসল, ঠিক আছে, দুই নম্বর হলো বাওম্যান ক্যাপসুল, আর তিন নম্বর হলো বৃক্ষীয় নালিকা। এই তিনটে আছে, ঠিক আছে। এখান থেকে তোমরা এই তিনটাকে একটু লিখতে হবে, ঠিক আছে। এবং কাজ যদি আমাদের এবং কাজ বর্ণনা করো, এই যে বৃক্ষের কাজ, বৃক্ষের কাজটা কী? এই যে পরিস্থিত তরলের পুনঃ শোষণ হলো বৃক্ষ নালিকার প্রধান কাজ, ঠিক আছে। এটা প্রত্যেকটার সঙ্গে সঙ্গে কাজ আছে, ঠিক আছে, প্রতিটা কাজের সঙ্গে সঙ্গে একটা করে কাজ আছে। এবং বৃক্ষীয় দেখো দেহে প্রতিষ্ঠিত মূত্র পরিমাণ কীভাবে নিয়ন্ত্রিত হয়, তো এটা তো আমরা জানি। আমরা কীভাবে নিয়ন্ত্রণ করে, আমাদের মূত্র থলিতে জমা হয় এবং আমাদের যে স্নায়ুতন্ত্র আছে, স্নায়ুতন্ত্র সেটাকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এখানে বিশেষ করে একটু খেয়াল রাখবে যে উদ্ভিদের রেচন এবং প্রাণীর রেচনের মধ্যে পার্থক্য যদি এখানে বলা হয়নি। দেখো এখানে উদ্ভিদের মধ্যে, উদ্ভিদে কী হয়, রেচন প্রক্রিয়ায় কোনো ধরনের নির্দিষ্ট অঙ্গ থাকে না উদ্ভিদে, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কী থাকে, রেচনের জন্য নির্দিষ্ট অঙ্গ বা তন্ত্র থাকে। এটা আমি এক্সট্রা তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। তারপরে আছে যেমন অধিকাংশ উদ্ভিদের রেচন পদার্থগুলোকে অদ্রব্য বা কেলাস বা কলয়ের রূপে কোষে কী হয়, সঞ্চিত রাখা হয়। প্রাণীদের ক্ষেত্রে এগুলি কী হয়, সঞ্চিত রাখা হয় না, কারণ এগুলি খুব কী হয়, ক্ষতিকারক হয়। তার জন্য এগুলো বের করে দেওয়া হয়। উদ্ভিদ তার কোনো কোনো রেচন পদার্থগুলোকে বিভিন্ন উপস্থিতি ক্রিয়ায় ব্যবহার করা হয়। যেমন যেমন কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করা হয়, উপস্থিতি মানে কি, ওজন বাড়ে। যেমন সালোক সংশ্লেষের ক্ষেত্রে আমরা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে, হ্যাঁ, প্রাণীরা তাদের রেচন পদার্থকে পুনরায় ব্যবহার করতে পারে না, বরং এটা প্রাণীর পক্ষে ক্ষতিকারক, ঠিক আছে। এবং এখানে আছে দেখো রেচন পদার্থের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য উদ্ভিদরা কী কী পদ্ধতি অবলম্বন করে, সেটা তো আমরা বললামই। উদ্ভিদরা কী করে, এই যে রেচন পদার্থগুলোকে পাতায় সঞ্চিত রাখে, পাকলে সঞ্চিত রাখে, এইগুলোকে কী হয়, সময়মতো মুচন করে ফেলে, ছেড়ে দেয়, ঠিক আছে। এখানে আছে দেখো তোমরা কী কী শিখলে, সেটা এখানে একটু ভালো করে তোমরা পড়ে নেবে। যেমন দেখো বিভিন্ন চলনকে এখানে কী বলা, বিভিন্ন ধরনের চলনকে, এটা আমরা আগেই পড়েছি চলন। তাহলে পরোপজীবী গোষ্ঠীগুলি আমরা বললাম, ঠিক আছে। শ্বসন সবাত ও অবাত হতে পারে, সবাত শ্বসনে কী হয়, অধিক পরিমাণে শক্তি পায় উদ্ভিদ, ঠিক আছে। মানুষের সংবহনের ক্ষেত্রে দেখো সংবহন তন্ত্রে একটি কাজ হলো অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, খাদ্য, রেচন পদার্থের মতো বস্তুগুলোকে পরিবহন করা, ঠিক আছে। হৃৎপিণ্ড, রক্ত, রক্তবাহ সমূহ নিয়ে কী তৈরি হয়, হৃৎপিণ্ড, রক্ত এবং রক্তবাহনে কী তৈরি হয়, সংবন্ধনটি রক্ত সংবন্ধনটি গঠিত হয়। তারপরে যে অধিক কী হয়েছে বিভেদীকৃত জাইলেম বা ফ্লোয়েম সমন্বিত কলাগুলোর কাজ হলো জল, খনিজ লবণ, অন্যান্য বস্তুকে পরিবহন করা, ঠিক আছে। তারপরে আছে আমাদের দেখো মানুষের ক্ষেত্রে কী হয়, বৃক্কের নেফ্রন দ্বারা রেচন পদার্থ নাইট্রোজেন যৌগরূপে দেহ থেকে নিষ্কাশিত হয়। বর্জ্য পদার্থের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য উদ্ভিদেরা বিভিন্ন কৌশল অবলম্বন করে, যেটা প্রশ্ন আমরা পেয়েছিলাম। উদাহরণস্বরূপ বলা যায় কুষ গোবরগুলোতে গাম রেজিন রূপে সঞ্চিত রাখে, যেগুলো মানুষের কাজেও লাগে। পত্র মোচনের মাধ্যমে উপস্থিত হতে পারে, উদ্ভিদের চারপাশে মাটিতেও রেচিত হয়, ঠিক আছে। তাহলে আমাদের বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবে এবং প্রতিটা ভিডিও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি লেসন অনুযায়ী। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে তোমরা নিশ্চয়ই কমেন্টে দিতে পারো, আমি চেষ্টা করবো তোমাদেরকে সমাধান দিয়ে দিতে, ঠিক আছে। এই প্রশ্নগুলি বাকি প্রশ্নগুলি দেখবে। তো নেক্সট দিন আমরা নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। শেষে আমার অনুরোধ রইল বন্ধুদের কাছে, যাতে তোমরা সবাই আমার এই উইল অ্যান্ড ওয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।